ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের টপিক, 24 ঘন্টায় আমরা কতটুকু ঘুমাবো। প্রিয় দর্শক, আজকালকার বেশিরভাগ ছেলেমেয়েরা রাত জেগে থাকে, তা সে পড়াশোনা হোক বা অন্য কোনো কারণে হোক, আর তার প্রভাব পড়ে পরের দিন দিনের বেলায়। সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে যে নতুন নতুন সমস্যা ছেলেমেয়েদের ফেস করতে হচ্ছে, তা অবলোকন করে স্বাস্থ্য সচেতনতায় মূলত তাদের জন্যে আজকের এই আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, সাধারণত ঘুম নিয়ে আমাদের বেশি ভাবতে হয় না, কারণ এটাকে আমরা জীবনের একটি স্বাভাবিক কার্যক্রম বলেই মনে করি। কিন্তু অনিদ্রা বা অতিনিদ্রা হলে আমরা চিন্তিত বা উত্তেজিত হয়ে থাকি, আবার কয়েকদিন পর এটা কেটে গেলে আমরা আবার স্বাভাবিক হয়ে যাই। বেশি ঘুমানোকে শারীরিক সুস্থতার লক্ষণ মনে করার কোনো কারণ নেই, বরং অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ। এ নীতি এক্ষেত্রেও প্রযোজ্য। অতিরিক্ত ঘুম নতুন নতুন বিপদ তৈরি করে, যেমন ডায়াবেটিস। বেশি ঘুমালে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। তাছাড়া স্থূলতা ও ডায়াবেটিস হাত ধরাধরি করে চলতে পছন্দ করে। স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, প্রয়োজনের তুলনায় বেশি ঘুমালে স্থূলতার মতো সমস্যা দেখা দেয়। বেশি ঘুমালে শরীরের কোনো মুভমেন্ট হয় না, ফলে ক্যালোরি বার না হওয়ার দরুন শরীরে অতিরিক্ত মেদ জমে। আয়ুষ্কাল্য বা আয়ু কমে যাওয়া, ভয়ানক হলেও এটাই সত্য, অত্যাধিক ঘুম আয়ু কমিয়ে দেয়। রোগ না হলেও যারা বেশি ঘুমান তার অন্যদের তুলনায় তাড়াতাড়ি মারা যান। হৃদরোগ, যারা দিনে 8 ঘন্টার বেশি ঘুমান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা 34% বেড়ে যায়। ঠিক তেমনই ঘুম কম হলে বা না হলে পরদিন ক্লান্ত লাগবে, কিন্তু যদি বেশ কয়েক রাত ঘুম না হয় তবে সবসময় ক্লান্ত লাগবে। শরীর বিধ্বস্ত দেখাবে, স্বাস্থ্য ভগ্ন হবে, শরীর চড়া হবে, প্রস্রাবে সমস্যা বোধ করবে, দিনের বেলাও চোখ ঘুমে জড়িয়ে যাবে, মনোসংযোগ করতে অসুবিধা হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে, ঘুমের অভাবে ব্লাড প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এ অবস্থায় গাড়ি চালালে বা মেশিন চালালে অসুবিধা হতে পারে। দেখা গেছে যে প্রতি বছর বেশ কিছু দুর্ঘটনা ঘটে শুধুমাত্র চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়বার কারণে। আমাদের শরীর এবং মন সুস্থ রাখতে ঘুমের প্রয়োজন। বেশি দিন ঠিকমতো ঘুম না হলে আমরা তার ফল বুঝতে পারি। আমরা 10 দিন না খেয়ে থাকলে মরব না, কিন্তু 10 দিন না ঘুমিয়ে থাকলে মারা পড়ব। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বা NSF বলছে, ঘুমের চাহিদা নির্ভর করে বয়সের উপর। অধিকাংশ মানুষ যখন জানে যে তাদের যথেষ্ট ঘুম হচ্ছে না, কিন্তু সেই যথেষ্ট বলতে কতটা সে ব্যাপারে হয়তো তাদের জানা নেই। প্রিয় দর্শক শ্রোতা, ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন USA এ ব্যাপারে গবেষণা চালিয়ে কোন বয়সে কতটুকু ঘুমানো দরকার বা স্লিপ ডিউরেশনের একটা সুপারিশ করেছেন। আসুন আমরা আমাদের বয়সের সাথে মিলিয়ে দেখি সেই পরিমাণ ঘুম হচ্ছে কি না তা জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, অনিদ্রা বা ইনসোমনিয়াতে যারা ভুগছেন তাদের জন্য হেলথ কেয়ারের পক্ষ থেকে দ্রুত ঘুম আসার মেডিকেল উপায় নিয়ে একটি ভিডিও আছে, কমেন্টসে দেওয়া লিঙ্ক থেকে প্রয়োজনে তা দেখতে পারেন। বয়সভেদে দৈনিক কতটুকু ঘুমাবেন এই নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।